আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা শিখব মোটা মানুষের ছালোয়ার কাটিং। দুই হাত বহরের কাপড় দিয়ে মোটা মানুষের জন্য কিভাবে আমরা ছালোয়ার তৈরি করব। তো এটা হলো সাধারণ ছালোয়ার, আপনারা অনেকেই কাবলি ছালোয়ার বলে থাকেন, তো যেটাই বলেন কুশিয়ালা ছালোয়ার অনেক সময় আপনারা বলে থাকেন। তো আজকে এই ছালোয়ারটা আমি সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের আমি শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো এখানে আমি দুই হাত বহরের কাপড় নিছি, 2 গজ 4 গ্রা পরিমাণ। তো এইটা আমরা কিভাবে কাটিং করি একদম সহজ নিয়মে আপনারা ভালো করে খেয়াল করেন। দর্শক, কাপড় ভাঁজ করার মধ্যে একটা সিস্টেম এবং নিয়ম আছে, সেই নিয়মটা মেনে কিন্তু আমাদের কাপড়টা ভাঁজ করতে হবে। তো কাপড়টা যদি আমরা সঠিকভাবে ভাঁজ করতে না পারি, তাহলে কিন্তু সঠিকভাবে কাটিংটা করতে পারবো না এবং কাটিংটা বেশি ভালো হবে না। তো কাটিংটা কিভাবে আমাদের সহজ হবে, সেই হিসাবে আমরা কিভাবে কাপড়টা ভাঁজ করি আপনারা সুন্দর করে ভালো করে খেয়াল করেন। দেখেন, এখানে আমি কাপড়টা 2 গজ 4 গ্রা কাপড় ডাবল করে ভাঁজ করে নিছি। এইভাবে দেখেন, তো উপরের সাইডটা হলো খোলা সাইড এবং নিচে যে সাইডটা আছে এটা হলো বন্ধ সাইড। দেখুন আমরা কাপড়টা কি করব, জাস্ট এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। দেখুন এইভাবে আমি কাপড়টা চারপাট করে নিছি। তো এখন আমরা কি করব, দেখেন এখানে সিলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় নিয়ে আমাদের কিন্তু দাগটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা সোজা করে দাগটা দিয়ে নিব। দেখেন এইভাবে দাগ দেওয়ার পরে আপনারা সাধারণ ছেলরে যে বেল্টটা দেন, বেল্টটা আপনারা 1 ইঞ্চি দেবেন। তো তার আগে আপনি দেখেন স্ক্রিনে আমি একটা মাপ দিয়ে দিছি, 2 গজ 4 গ্রা কাপড় দিয়ে 41 ইঞ্চি লম্বা ছেলরটি হবে। ছেলরের লম্বাটা হবে 41 ইঞ্চি, সেলোয়ারে আমরা কোমরটা দিব আজকে 44 ইঞ্চি, ঠিক আছে? তো চলুন, তো আমরা কি করব, এখানে বেল্টটা দিব আমরা 7 ইঞ্চি। তো বেল্টটা আমরা 7 ইঞ্চি দিব। তো এখানে দেখেন 7 ইঞ্চি ফিতাটা আমরা এই দাগে ধরবো। এইভাবে ধরে এখান থেকে আমাদের সেলোয়ারের লম্বাটা আমরা নিয়ে নিব। সেলোয়ারের লম্বাটা হবে 41 ইঞ্চি। তো এখানে 41 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। তো এখানেও আমাদের কি করতে হবে, দাগটা এভাবে সোজা করে দিয়ে নিতে হবে এবং নিচে আমরা কি করব, সেলাই মার্জিনের জন্য, সেলাইয়ের জন্য নিচে যে আমরা কাপড়টা মুড়িয়ে দিব বক্রম দিয়ে, সেই জন্য আমরা এখানে নিচে 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় নেব, ঠিক আছে? তো এখানে আমি 2 ইঞ্চি কাপড় নিতেছি বাড়তি। তো এখানেও দাগটা আমাদের সোজা করে দিয়ে নিতে হবে। তো দেখেন এখানে আমি যেভাবে দাগটা দিছি, এখানে হলো সেলোয়ারের লম্বাটা এই পর্যন্ত এবং বাড়তি নিচে 2 ইঞ্চি এই পর্যন্ত, ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে, সেলোয়ারের নিচের ঘেরটা দেব। বডিটা যেহেতু বেশি, এই জন্য আমাদের ঘেরটা একটু এখানে বেশি দিতে হবে। তো এখানে দিব আমি 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চি নিচের মুহুরিটা হবে। তো এখানে আমাদের 2 ভাগের 1 ভাগ নিতে হবে, 6 ইঞ্চি 2 পয়েন্ট। তো 6 ইঞ্চি 2 পয়েন্ট আমি এখানে নিয়ে নিব এবং সিলের জন্য বাড়তি নিতে হবে, আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি নিতে পারেন। তো এটা আমি এখানে 1 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আসেন মোটা মানুষের জন্য যে ঘেরটা আছে, এই ঘেরটা সম্পূর্ণটাই লাগবে। এখন যদি আমরা এখান থেকে ঘেরে যদি আপনারা হাইয়ের রাউন্ডটা আপনারা এই কাপড় থেকে দেন, তাহলে কিন্তু সমস্যা হবে, মোটা মানুষের জন্য হবে না। এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই কল্লি দিতে হবে। তো কল্লি দিতে গেলে আপনারা হাইটা কত নেবেন, 44 ইঞ্চি বডির জন্য হাই নিতে গেলে সর্বপ্রথম এখানে আমাদের ফিতা যে আমরা প্রথমে 7 ইঞ্চি বাদ দিছি, এই ফিতাটা এখানে ধরতে হবে। তো আপনারা হাই 1 ইঞ্চি দেবেন, হাই যদি আপনারা 28 ইঞ্চি দেন, 29 ইঞ্চি দেন, তো দেওয়ার পরে আপনারা 1 ইঞ্চি কাপড় বেশি নেবেন। তো দেখেন এখানে আমি 14.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিলাম। দেওয়ার পরে এখান থেকে 1 ইঞ্চি নিচে আমি আর একটা চিহ্ন দেব। দেখেন আমি এই দাগটা যে দিছি, এই দাগটা আমরা সোজা করে নিয়ে নিব। আইডিয়া
तो देखें आमी एक इंची नीचे की जो दाग दिलाम एखन आमी जखन कल्लीटा एखाने सेट करब तखन किन्तु कल्लीटा एकटु उपरे उठबे एइजन्य एक इंची आमरा बेशी निलाम। तो एखन आमरा कि करब देखें এই যে ডাক্তার আছে এই দাগে থেকে আমরা এই রাউন্ডটা মিল করে নিব। এই দাগে থেকে এই দাগটা আমরা রাউন্ডটা মিল করে নিব এরকম শেপ কাট দিয়ে। এরকম শেপ কাট দিয়ে জাস্ট এই মাথাটা এইভাবে রাখবেন এবং এই মাথাটা এইখানে রেখে আপনারা দাগটা এইভাবে দিয়ে নেবেন। তো আমি কিভাবে দাগ দেই আপনারা ভালো করে খেয়াল করেন। তো দেখেন এখন আমাদের কি করতে হবে এইখানে এই দাগে দাগে আমরা কাটিং করব। এই যে পরে যে দাগটা দেওয়া আছে এই দাগে আমরা কিন্তু কাটিংটা করে নেব। তো আপনারা ভালো করে খেয়াল করেন আমি কিভাবে কাটিংটি করতেছি। তো দেখেন আমরা সেলোয়ারটা কাটিং করছি এখন আমরা এই পার্টটা আমরা সরিয়ে নিব। নেওয়ার পরে এখন আমরা বেল কাটিং করব। তো দেখেন বেল কাটিং এর জন্য এখানে কিন্তু চার পাট কাপড়ই এখানে আছে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু চার ভাঁজ কাপড় আছে, চার পাট। তো এখানে আমরা বেলটা কিভাবে কাটিং করি আপনারা ভালো করে খেয়াল করেন। তো বেলের লম্বাটা আমরা কয় ইঞ্চি নিছি, সাত ইঞ্চি, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দর্শক দেখেন এখানে কাপড়ের বহরটা কিন্তু খুবই কম, দুই হাত বহরের কাপড় দিয়ে ৪৪ সাইজের সালোয়ার। এজন্য আমাদের কি করতে হবে বেলে কিন্তু রাবার পট্টির জন্য যে কাপড়টা লাগে কাপড়টা কিন্তু আমাদের একটু জয়েন্ট দিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব দেখেন এখানে সেলাইয়ের জন্য প্রথমে কাপড় নিব হাফ ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে আমাদের বেলের লম্বাটা নিতে হবে, লম্বাটা হলো সাত ইঞ্চি। তো এখানে আমি সাত ইঞ্চি নিলাম এবং এখানেও সাত ইঞ্চি নিয়ে নিলাম। তো এখন আমরা কি করব এই দাগটা আমরা সোজা করে দিয়ে নিব। তো দেখেন এখন আমরা সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নিব এখানে। তো দেখেন এখানে কিন্তু চার পাট কাপড়। তো এখানে কি করতে হবে ৪৪ ইঞ্চি কোমরের জন্য ৪৪ ইঞ্চি কোমরকে আমরা ভাগ দিব হলো চার দিয়ে। তো চার দিয়ে ভাগ দিলে কয় ইঞ্চি হয়, কয় ইঞ্চি হবে ১১ ইঞ্চি। তো ১১ ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য, হাফ ইঞ্চি কাপড় নিতে হবে। তো এখানেও দাগটা আমরা এভাবে সোজা করে দিয়ে নেব। তো এখন আমরা কাটিংটা করে নেই। তো এখন আমরা কল্লিটা কাটিং করে নিব। তো কল্লি কাটিং এর জন্য এখান থেকে আমাদের এরকম দুইটা কাপড় নিতে হবে, এরকম। দেখেন এখানে কিন্তু আমি দুই পাট কাপড় নিছি। তো এই কাপড়টা আমরা কি করব জাস্ট এইভাবে একটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পরে এইভাবে কোনাকোনিভাবে একটু কেটে নিব। এখন আমাদের কল্লিটা মিল করার জন্য এই সেলোয়ারের কাপড়টা আমরা এইভাবে এখানে বসিয়ে নিব, ঠিক আছে। তো দেখেন এইভাবে বসানোর পরে এই যে কল্লির জন্য যে কাপড়টা আমরা কেটে নিছি, তো এই কাপড়টা আমরা জাস্ট এইভাবে এখানে বসিয়ে নিব। দেখুন এইভাবে বসিয়ে নিতে হবে এবং ভালো করে বোঝার জন্য এই বেলের অংশটা আমরা এখানে এইভাবে বসিয়ে নিব, ঠিক আছে। হাই লম্বা হবে ২৯ ইঞ্চি, ২৯কে দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে হবে সাড়ে ১৪ ইঞ্চি। এখানে আমি সাড়ে ১৪ ইঞ্চি নিলাম, নেওয়ার পরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব দেখেন এইভাবে এই রাউন্ডে কিন্তু আমরা কাটিংটা করে নিব। তো দর্শক দেখলেন কত সহজভাবে আমরা দুই হাত বহরের কাপড় দিয়ে সাধারণ সেলোয়ার কাটিং করলাম। তো দর্শক এখানে যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমাদের বেলের যে জয়েন্টগুলো সেগুলো আমরা দিয়ে নিতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।